ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি ইস্যু। আজকের ভিডিওটা থেকে বুঝতেই পারছো আমি কোথাকার ঠাকুরের প্যান্ডেল শেয়ার করতে চলেছি। কল্যাণী আইআইটি মোড়ের লুমিনাস ক্লাবের প্যান্ডেল। আমি শুনেছি এখানে সব থেকে বিখ্যাত প্যান্ডেল হয়, তো আমি প্রথমে এখানেই চলে গেছিলাম কল্যাণীতে। সত্যি বলতে অসাধারণ লেগেছে, আর এটাই আমার প্রথম অভিজ্ঞতা ছিল কল্যাণীর আইটিআই মোড়ের পূজা মণ্ডপ দেখা। সত্যি খুব ইন্টারেস্ট লাগছিল, তো চলো তোমরা দেখতে থাকো। দেখো না, দিন বাকি দুর্গাপুজোর, তার আগেই তোমরা দেখে নাও বছরের সেরা কল্যাণী আইআইটি লুমিনাস ক্লাবের এই বছরের পূজা মণ্ডপের প্রথম লুক। এর মধ্যেই মণ্ডপে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা, আর আমরা গেছিলাম মহালয়ার দুদিন পরেই। নীলতম কলকাতা থেকে মফস্বলগুলির দুর্গাপুজোর প্যান্ডেলের কোনো অংশেই পিছিয়ে নেই, তা বেশ কয়েক বছর ধরে প্রমাণ করে যাচ্ছেন নদিয়ার কল্যাণীর আইটিআই লুমিনাস ক্লাব। পরপর বেশ কয়েক বছর কল্যাণীর আইটিআই লুমিনাস ক্লাবের চমকে দেওয়া এই থিমের প্যান্ডেলে দেখতে জনসমুদ্র নেমেছিল দুর্গাপুজোর 5 দিন, বছরেও তার অন্যথা হয়নি। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ পাশে যে ব্যারিকেড রয়েছে বাসের, সেই ব্যারিকেডের মধ্যে দিয়ে মানুষজন যাতায়াত করছে। আর এখানে মানে তোমরা জানোই যে এখানে থিম হয়েছে ব্যাংককের অরুণ মন্দির। আর সবথেকে বড় কথা, মহালয়ার দিন থেকেই পুজো শুরু হয়ে গেছে, বা মনে মানে তো মহালয়ার দিন থেকেই শুরু হয়। তো যাই হোক, তোমরা দেখতে থাকো মানুষের এতটাই ঢল নেমেছে এবং কেমনভাবে আমরা সফর করে ভেতরে ঢুকেছিলাম। তো সেটা সব ছোটো ছোটো মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো তোমরা দেখতে থাকো। মেন অংশটা সেটা হচ্ছে অরুণ মন্দির, সবাই আমরা জানি, সেটা নতুন করে বলার কিছু নেই। আর সামনে এত সুন্দর ফোয়ারা রয়েছে, যে ফোয়ারাটার জন্য টোটাল যে অঞ্চলটা আলাদা রকমের লাগছে। আজ মণ্ডপ টোটালি রেডি। এই বিশাল আকৃতির মণ্ডপ উচ্চতার উপরে বেশি ধ্যান দেয় প্রতি বছর, আর মানুষজন একটু উচ্চ টাওয়ার সেটাকে পছন্দ করে বেশি। এই বছরও সেটা পছন্দ করেছে, সেই ভিড় দেখেই বোঝা যাচ্ছে। মণ্ডপটা সম্পূর্ণ ঝিনুক দিয়ে তৈরি হয়েছে, যার উচ্চতা 150 থেকে 155 ফুট এবং তা 135 ফুটের মতো প্রশস্ত। তোমরা দেখো, আমি যখনই ভিডিওটা স্টার্ট করেছি দেন একটু শুনি মানে লাইট অফ যে প্যান্ডেলটা থাকে সেইটা তোলার পরেই সঙ্গে সঙ্গে লাইটটা জ্বললো। এত সুন্দর একটা ভিউ আমি ক্যাপচার করতে পেরেছি, সত্যি দারুণ লাগলো। তো তোমরা প্লিজ ফুল ভিডিওটা দেখতে থাকো। আমার মণ্ডপের ভেতরে ঢুকে মায়ের দর্শন আমি ঠিকভাবে করতেই পারিনি বা ভিডিও করতেই পারিনি, তাই জন্য পরে বাইরে বেরিয়ে আমি আবার মণ্ডপের ভেতরে ঢুকেছিলাম। তো সেই ভিডিওটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। জানি না আর কবে অরুণ মন্দিরে আসতে পারবো, তাই এখনই অরুণ মন্দিরের সামনে একটু ভিডিও বানিয়ে নিলাম। আর দেখো, আমি ভিডিওটা বানাতেই পারছিলাম না, ভেবেছিলাম ওখানেই ভয়েস দেবো, কিন্তু দিতে পারিনি। কিন্তু সত্যি খুবই ভালো লাগছে। চলো এবার তোমাদের প্যান্ডেলের ভেতরে নিয়ে যাই। শুধু মণ্ডপের বাইরেই নয়, ভিতরেও রয়েছে নানান রকমের কারুকার্য আর শিল্পের ছোঁয়া। তোমরা দেখতেই পাচ্ছ মণ্ডপ দেখার জন্য ইতিমধ্যে কত মানুষের ভিড় জমিয়েছেন। তো চলো তোমরাও ভেতর দিকে দেখতে থাকো। আর দারুণ দারুণ জিনিস দেখেছি আমরা, তো তোমরা দেখতে থাকো সেটা। তো ফ্রেন্ডস, আমি মণ্ডপে আবার ঢুকতে চলেছি, কারণ আমি আগের বার যখন ঢুকেছিলাম একটু শুনে ভিডিও ক্লিপ তুলে পারি চলে আসতে হয়েছিল। তো আমি আবার ঢুকতে চলেছি, তো তোমরা আবার দেখতে থাকো। এবার একটুখানি জুম করে দেখার চেষ্টা করছি কাজগুলো কতটা নিখুঁত কাজ করা হয়েছে। পুরোপুরি ঝিনুক দিয়ে এই বছরের মণ্ডপ গড়া হয়েছে। আর একদম ওপরে যে রেল লাইটটা তোমরা দেখতে পাচ্ছ, সেই লাইটটা এই টাওয়ারগুলোতে থাকে আমরা জানি। যেহেতু অরুণ মন্দিরটা হচ্ছে বৌদ্ধ মন্দির, তাই জন্য প্রত্যেকটা জায়গায় ছোট ছোট বুদ্ধদেবকে রাখা হয়েছে। এখানে সামনেই একটা বুদ্ধদেব রয়েছে, আর ভেতরেও একটা আছে। আমি এখন আবার ঢুকে যাচ্ছি, চলো তোমরা দেখতে থাকো ভেতরটা কেমন হয়েছে। ভেতরে কারুকার্যগুলো দেখে তোমরা বুঝতেই পারছো কতটা ঝিনুকের প্রয়োজন হয়েছে এই প্যান্ডেলটা বানানোর জন্য। আর এই পাশে যে গণেশ আর বুদ্ধদেবের মূর্তিটা বানানো হয়েছে, সেটা শঙ্খের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়েছে। এখানে বেশিরভাগ কারুকার্যই শঙ্খের গুঁড়ো আর ঝিনুক দিয়েই করা হয়েছে। তো চলো এইবার ভেতরে মায়ের দর্শন করে আসি। আমরা যখন প্রথমবারে ঢুকেছিলাম একদম ছোট্ট একটু স্ক্রিপ নিতে পেরেছিলাম, আমি একটুও বেশিক্ষণ থাকতে পারিনি। এই যে লাইনটা দেখছো তোমরা, সেখান থেকে সোজা বেরিয়ে যেতে হয়েছিল। তো এখন আমি তোমাদের পুরোটা দেখাচ্ছি। আর মাকে এত সুন্দর করে সাজানো হয়েছে, দেখেই জাস্ট চোখটা দাঁড়িয়ে গিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ঘরে বা আমরা যেমনভাবে সাজি, যেমনভাবে সুন্দর করে সেজে গহনা পরে মন্দিরে যাই বা পুজো করি, ঠিক তেমনই মাও তার নিজের বাড়ি এসে এত সুন্দর গহনা পরে সেজে আছে। আর দেখো, সিংহের মাথায়ও কিন্তু একটা মুকুট দেওয়া রয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ সিলভার কালারের ওপর গোল্ডেন কালারের যে ব্যাপারটা হয় না, সেটাই একটা আলাদা রকমের। কি সুন্দর লাগছে মাকে সেজে, আর সত্যি বলতে দারুণ করেছে। আর পেছনে যে চিত্রটা রয়েছে সেটাও অসাধারণ লাগছে। আমি জাস্ট দেখেই অবাক হয়ে গেছি যে এত সুন্দর করে মাকে সাজানো হয়েছে সিলভারের ওপর, গোল্ডেন ডিজাইনটা দারুণ হয়েছে। আর অরুণ মন্দির তো অরুণ মন্দিরের মতোই হয়েছে, ফুল একই রকমই হয়েছে। আর এর ভেতরটায় দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন আমরা কোনো রাজপ্রাসাদে রয়েছি। সত্যি বলতে অসাধারণ হয়েছে। আর এখানে 5টা ঝাড়বাতি ছিল, সত্যি দারুণ করেছে। তোমাদের সঙ্গে আরো একটা কথা শেয়ার করি, আমরা বসিরাটের বাসিন্দা। তো বসিরাট থেকে কল্যাণীর ডিস্টেন্সটা তোমরা তো জানোই, আর যারা যারা বসিরাট থেকে গিয়েছো ওখানে এতটা জার্নি করে আমরা গেছি যে মানে বলে বোঝাতে পারবো না। অবশ্য আমি ভিডিও করিনি, কারণ সেই ভিড়ের মধ্যে জার্নির মধ্যে প্রচুর কষ্ট হয়ে গেছিলো। আমি তো মানে কি বলবো, আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো যেটা আমি আর হয়তো কলকাতায় যাওয়ার নাম করবো না। তো যেটুকু আমি তোমাদেরকে দেখাতে পেরেছি আশা করি তোমাদের ভালো লেগেছে। আর প্লিজ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো অবশ্যই। আর ভিডিওটাতে অনেক সাপোর্ট দিও, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার। আর তোমরা এখনো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর নতুন কোনো পুজো মণ্ডপ দেখার জন্য তো সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। তো চলো, তোমরা আজকে এখানে শেষ করলাম আমি আজকে ভিডিও, এই পর্যন্ত। বাই।